আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো অর্থাৎ যদি কেউ আপনাকে ইগনোর করে সেক্ষেত্রে আপনার কি করণীয় এবং কি করবেন তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক আমাদের জীবনে আমরা আশা এবং ভালোবাসার ভরসায় কখনোই চলতে পারি না কখনো কখনো আমাদের এমন অনেক সিদ্ধান্ত নিতে হয় যে আমাদেরকে অনেক কষ্ট দিবে অনেক সময় আমরা এটা বুঝতেই পারি না যে আমাদের সাথে এটা কেন হয়েছে এবং কেন এটা হলো কিন্তু আমরা তখন যে সিদ্ধান্তটা নেই এই সিদ্ধান্তটাই হয়তো দেখা যায় আমাদেরকে আরও বেশি শক্তিশালী করে তোলে আর এজন্যই হয়তো বয়স্করা একা বাঁচতে শিখে যায় অর্থাৎ দেখা যায় তারা যত কিছুই আসুক তারা একা বাঁচতে শিখে যায় তারা একা চলতে শিখে যায় এজন্যই আমাদেরকে হয়তো মানুষ বলে যে বড় হও বাচ্চাদের মতো আর কতদিন থাকবে তাদের কথা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে অর্থাৎ আপনি যেটা শুনতে চান তারা ঠিক সেটাই বলে আমাদের জীবনে খুব অল্প সংখ্যক লোকই আছে বা খুব অল্প সংখ্যক লোকই আমাদের জীবনে আসে যারা আমাদের বাস্তব জীবনে যা ঘুরতে থাকে সেই কথাগুলোই শুধু বলে কিন্তু আপনি অসংখ্য লোক পাবেন যারা নিজের কথাগুলো শোনাতে ব্যস্ত থাকে কিন্তু আপনার কথা শোনার মতো লোক খুবই সামান্য আপনার মনের কথা শোনার পরে যদি কেউ আপনাকে সামান্য পরিমাণে বা আপনাকে যদি কোনো সাজেশন দেয় তাহলে সেই সাজেশনটা যদি আপনার কাছে অনেক কঠিনও মনে হয় তারপরও আপনার সে সাজেশনটা শুনতে হবে কারণ আপনি যদি কঠিন কোনো সময় অতিক্রম করেন বা অতিবাহিত করতে থাকেন সে সময় দেখবেন আপনার ব্রেন খুব কম কাজ করে এজন্য আপনার কিছু কিছু লোকের অর্থাৎ কার কথা আপনি নিবেন অর্থাৎ কার উপদেশটা আপনি নিবেন সেটা আপনাকে একটু বিবেচনা করে কিছু কিছু লোকের উপদেশটাও আপনার নেওয়া দরকার আছে কারণ আমাদের খারাপ সময়ে অ্যাডভাইস নেওয়া খুবই দরকার আর এটা কোনো একটা ভালো মানুষের কাছ থেকে অ্যাডভাইস নেওয়াটাই আমাদের দরকার এরপর আপনি যদি কাউকে ভালোবাসেন অর্থাৎ এর পরিবর্তে যদি আপনি কোনো ভালোবাসা পাচ্ছেন না অর্থাৎ আপনি যতটা কেয়ার করতেছেন তার সামান্য পরিমাণেও আপনি কেয়ারিং পাচ্ছেন না অর্থাৎ ইগনোর পাচ্ছেন তাহলে আপনাকে সর্বপ্রথমেই তাকে ইগনোর করতে হবে অর্থাৎ তাকে ছাড়া বাঁচতে শিখতে হবে তাকে ছাড়া কীভাবে আপনি বাঁচতে পারবেন সেটা আপনাকে শিখতে হবে তারপরে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে সত্যি বলতে আমরা কারোর সাথে রিলেশনে যাই অথবা কারোর সাথে আমরা থাকি এজন্যই যে আমি তার কাছ থেকে ভালো কিছু পাবো অর্থাৎ আমি তার কাছে থাকলে তার সংস্পর্শে থাকলে আমি সুখী থাকব। কিন্তু আপনি যদি সেই সুখটাই না পান তাহলে তার কাছ থেকে দূরে থাকাটাই সবচেয়ে বেটার এবং তাকে ইগনোর করাটাই বুদ্ধিমানের কাজ একদিন একটি ছেলে এবং একটি মেয়ে হঠাৎ তাদের কলেজেই ফার্স্ট পরিচয় হয় এরা একে অপরকে সম্পূর্ণভাবে বুঝে নেয় এবং একে অপরকে ভালোবাসতে শুরু করে এভাবে কিছুদিন চলার পরে হঠাৎ ওই ছেলেটির এক্সের সাথে দেখা হয়ে যায় এক্সের সাথে দেখা হওয়ার পরে ছেলেটি মনে মনে ভাবতে থাকে যে তার সাথে কথা বলবে কি না তখন ছেলেটি মনে মনে ভাবে যে আমি তো মোবন করেই নিয়েছি তো এখন কথা বললে সমস্যা কি আমরা যখন অন করি তখন সেটা ব্রেন থেকে করি আর আমরা যখন কারোর সাথে কথা বলতে যাই তখন সেটা মন থেকে করি এটাই আমাদের ভিতরে একটা পার্থক্য থেকে যায় অর্থাৎ ছেলেটি মন থেকেই তার সাথে কথা বলার জন্য তার সায় দেয় যে হ্যাঁ কথা বললেই তো আর সে রিলেশন হচ্ছে না তো এভাবে ফার্স্টে সে মেয়েটির সাথে কথা বলতে শুরু করে দেয় এরপর আস্তে আস্তে একদিন দুই দিন করতে করতে এদের কথা বলার একটু বেড়ে যায় একটু বেড়ে যেতে যেতে এরা পরবর্তীতে আবার রিলেশনে জড়িয়ে যায় কিন্তু কলেজের যে মেয়েটি ছিল সে মেয়েটিকে আস্তে আস্তে সে ইগনোর করতে শুরু করে মেয়েটি একা একা বসে নীরবে অনেক ভাবত বলা যায় মেয়েটি সম্পূর্ণ একা হয়ে পড়ে এবং ভেঙে পড়ে এরপর একসময় মেয়েটি ভাবল যদি এভাবে সে চলতে থাকে তাহলে সে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না তার এখান থেকে বেরিয়ে আসতে হবে এরপর আস্তে আস্তে সে ছেলেটিকে বলে যাওয়ার চেষ্টা করে এবং ছেলেটির সাথে কথা বলা আস্তে আস্তে ছেড়ে দেয় হঠাৎ একদিন সে ছেলেটিকে গুড বাই লিখে সব সাইড থেকে ব্লক করে দেয় এরপর সে একাই চলতে শুরু করে এবং তার একটু কষ্ট হলেও সে তার কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং পরবর্তীতে কিছুদিন পরে দেখা যায় সে আবার স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করে দেয় কারণ কথায় বলে যদি আপনি কারোর সাথে থেকেও যদি আপনাকে একা ফিল করতে হয় অর্থাৎ আপনি একা এটা অনুভব করতে হয় তাহলে সেটা লোকটা না থাকাই বেটার আপনার এমন কি কখনো হয়েছে যে আপনি সারাটা দিন কাজ করেছেন কঠোর পরিশ্রম করেছেন কিন্তু তারপরও দেখা যায় রাতে আপনার ঘুম আসেনি যদি আপনি একা করে বসে থাকেন এবং নিজেকে মোটিভেট করার চেষ্টা করেন আর কোনো কিছু না করেই যদি এটা ভাবতে থাকেন যে সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে এটা কখনোই হবে না আর এটা কখনোই সম্ভব না আর এটা ঠিক করার জন্য আপনাকে কিছু না কিছু করতেই হবে তো বন্ধুরা সবশেষে আমি বলবো যদি কেউ আপনাকে ইগনোর করে অর্থাৎ কারো কাছ থেকে আপনি যদি ইগনোর পান তাহলে তাকে ইগনোর করে চলাটাই সবচেয়ে বেটার হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন